জটিলতা, সাধারণ মানুষের ভোগান্তি সহ নানান বিষয় চিন্তা করে ধীরে ধীরে ভিসা ব্যবস্থা সহজ বা তুলে নিচ্ছে অনেক দেশ। বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এমন উদ্যোগ দেখা যাচ্ছে। সেসব দেশের তালিকায় এবার যোগ হয়েছে আফ্রিকা মহাদেশের আরেকটি দেশ। আফ্রিকা মহাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুত্রো গত 12 ডিসেম্বর ঘোষণা দেন, কেনিয়ায় আসতে 2024 সালের 1 জানুয়ারি থেকে কোনো দেশের নাগরিক বা পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না, যার অর্থ মাত্র 5 দিন পর বাংলাদেশি সহ বিশ্বের সব দেশের নাগরিকরাই ভিসা ছাড়া কেনিয়া যেতে পারবেন। প্রেসিডেন্ট উইলিয়াম রুত্রো জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভিসার আবেদন করার বদলে এই প্ল্যাটফর্মে গিয়ে ভ্রমণ অনুমোদন নিতে পারবেন আগ্রহী পর্যটকরা। আফ্রিকা মহাদেশকে ভিসামুক্ত করতে দীর্ঘদিন ধরে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুত্রো। গত অক্টোবরে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন, 2023 সালের পর আফ্রিকার দেশগুলোর মানুষদের কেনিয়ায় আসতে আর কোনো ভিসা লাগবে না। এখন বিশ্বের সব দেশের মানুষদের জন্য এই ব্যবস্থা করলেন তিনি। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেল পথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।